নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে একটা শীতের রেসিপি নিয়ে এসেছি, শীতের সবজির। আজকে আমি ওলকপি দিয়ে একটা তরকারি সিম্পলভাবেই বানিয়ে দেখাবো। আমার সব দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমার আজকের রেসিপিটা দেখার জন্যে। আমি এই ওলকপিটাকে ডুমু ডুমু করে কেটে রেখেছি, ছবিতে দেখতেই পাচ্ছেন। এগুলোকে একটু আমি স্টিম করে রেখেছি, কারণ ওলকপি এখন বাজারে যে কোনটা শক্ত হবে কোনটা নরম হবে রিক্স নেওয়ার দরকার নেই, ওই জন্য আমি একটু স্টিম করে রাখি আর নিয়ে রান্না করছি। আর এবারে এর সঙ্গে উপকরণের মধ্যে একটু আমি নিরামিষভাবেই করব। একটু আদা দিচ্ছি, আদা বাটা, আর টমেটো, ধনে জিরে, মটরশুঁটি দিয়ে করব, শীতের সবই শীতের জিনিস। আর ধনে পাতা নামানোর সময় একটু দেবো। এই সামান্য উপকরণ দিয়ে আমি করছি। আসুন কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। প্রথমে আমি কড়াইতে মাপ মতো তেল দেব, 2-3 টেবিল স্পুন তেল দিলেই যথেষ্ট, থেকে বেশি খুব একটা দরকার হয় না, কেননা স্টিম করা যেহেতু, নয়তো ভাজতে অনেকটা তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে 3 তেজপাতা দিয়ে দিলাম, তার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে 1 টিস্পুন, আঁচটা কমিয়ে দিলাম, না তো পুড়ে যাবার ভয় থাকে। এবার আমি 1 টিস্পুনই আদা দিলাম। আমি এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আদাটা ভাজা ভাজা স্টিম করে নিলে অনেক সুবিধে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন হলুদ, লবণটা যার যার স্বাদ হিসেবে দেবেন, 1 টিস্পুন চিনি দিলাম। একটু মিষ্টি দিতে হয়, না তো স্বাদ হয় না। এবার সব মশলাগুলো দিয়ে একটু ফাঁপ লাগে। এবার এর মধ্যে কুচনো টমেটোটা দিয়ে দিলাম। আর একটা জিনিস, আমি একটু মটরশুঁটি দিচ্ছি, এটা ফ্রোজেন, যদিও এটা আমার বাড়িতে করা। আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কী করে মটরশুঁটি 1 বছরে স্টোর করতে হয়। আমি সারা বছর এই মটরশুঁটি খাই। আমি শীতকালে এই অফ সিজনে আমি প্রচুর 4-5 কিলো স্টোর করে রাখি, সারা বছর চলে যায়। এই মটরশুঁটিটা আমি কীভাবে করি দেখাবো একদিন। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে তরকারিগুলো, মশলাগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি জল দেবো। জলটা কিন্তু আমি এমনি কাঁচা জল দিচ্ছি না, আমার স্টিম করার যে জলটা হয়েছিল সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম। একটু গা মাখা মাখা রস সলো হবে আর কি। এই সব মশলা উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, রেসিপিটা কমপ্লিট। একটু খুন্তি দিয়ে দেখেছি নরম হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা যেভাবে দেখালাম এইভাবে করলেই ভালো, নয়তো এই বেশিরভাগই শক্ত থাকে, খেতেও ভালো লাগে না, ফেলে দিতে হয়। শীতের বিশেষ জিনিস কোরিয়ান্ডার লিভস আমরা সকলেই খুব ভালোবাসি, একটু বেশি করে দিলাম। এর গন্ধটাই একটা আলাদা। আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করলাম, একটু স্টিম করে 2 সিটি মারিয়েছি, খালি 2 সিটির পরেই নামিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, ওলকপির তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে করলে করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে, খুব ভালো, ভাতের সঙ্গে তো উপাদেয়। তা আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধুদের সঙ্গে অনুরোধ জানাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের মতামতও জানাবেন। আজকের মতো রাখছি।